说了，叫了贼。阿灿，我给米特姐拿码的时候给她 call 的。Hello? Yes, what are you talking about? I'm Shyam Malik. Oh, today, I'm going to call you. I'm going to call you. Oh, okay, okay. You're Shyam Malik? Yes, yes. What are you talking about? I'm very good. You're very smart. What did you say? I'm going to call you. আমি সত্যি বলছি আপনি কিন্তু খুব স্মার্ট এজন্যই আমি আপনাকে দেখেই আমার মন দিয়ে ফেলেছি তাই তো আমি আপনাকে আমার নাম্বারটা দিলাম না হলে কি দিতাম বলেন হ্যাঁ আমাকেও মাঝে মধ্যে নিজেকে অনেক সুন্দর লাগে আচ্ছা যাই হোক আপনি যেহেতু আমাকে হ্যান্ডসাম বলছেন তাহলে আমি সেটাই সত্য মানলাম আচ্ছা আপনার সাথে যে মেয়েটা গাড়িতে ছিল ও কি আপনার ওয়াইফ ওয়াইফ না না ওয়াইফ হবে কিভাবে আমার জাস্ট দূরের কাজিন ও আচ্ছা আচ্ছা আপনার কাজিন আমি তো মনে করেছিলাম আপনার ওয়াইফ হবে আপনি এখনো বিয়ে করেননি জি জি আমি একদম সিঙ্গেল পিওর সিঙ্গেল মাথা টু পা পর্যন্ত একদম সিঙ্গেল বুঝতে পেরেছি আচ্ছা ধরেন আপনি বিবাহিত তাহলে কি আপনি আমার সাথে এইভাবেই কথা বলতেন যেহেতু আপনি ঘুরতে বলতেছেন তাহলে দূরে নেন হ্যাঁ আমি আপনার সাথে এইভাবেই কথা বলতাম এত সুইটলি সুইট মানুষের সাথে অবভিয়াসলি সুইটভাবে কথা বলতে হয় তাছাড়াও মানুষ বিয়ের পর দুই তিন বছরের মধ্যে ওয়াইফ থেকে বোর হয়ে যায় কারণ এক সবজি আর এক সবজি কি ডেলি খেতে ভালো লাগে তাই মাঝে মধ্যে একটু ফাঁক ফোকরে ওই নতুন ডাল একটু পোলাও বিরিয়ানি টেস্ট করতে হয় তাতে জিব্বার মধ্যে ওই একটু ফ্লেভার চেঞ্জ হতে থাকে বুঝলেন হ্যালো 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 কেটে দিব এই কেটে দিলি কেন আমি তো কথা বলে মজাই পাচ্ছি না মজা তো আজকে আমি ওকে দেখাবো খালি একবার বাসায় আসতে দে ওয়েলকাম হোম মিস্টার শাল হেই তুমি আমার বাসায় কি জন্য এসেছো যেভাবে একবার কল দাওতে তুমি আমাকে মন দিয়ে দিয়েছো ঠিক সেভাবেই আমি তোমার বাসা খুঁজে খুঁজে চলে এসেছি হোয়াট মন তোমাকে আমি মন কখন দিলাম আমি তো দেহ না তোমাকে কম দিলাম মন আমি এসব তুমি কি বলছো তুমি যদি আমাকে ভালোই না বাসতে তাহলে কি একবার কল কাটাতে তুমি আমাকে 20টা মিসড কল দিতে আর তাছাড়া আমি তো ভেবেছি তুমি আমার প্রেমে পাগল হয়ে গেছো তাই তো খুঁজে খুঁজে তোমার বাসায় চলে এসেছি তুমি ঠিক আছো তো আরে তুমি কি বলছো ওটা তোমার স্বভাব একবার জায়গায় বারবার কল দাও তুমি এসব কথা না বলে তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরো যাও আমার বউ যদি দেখেন আমার অবস্থা খারাপ করে কিন্তু বেরো বেরো কি তোমার বউ তুমি না বললে তুমি সিঙ্গেল আর জানো তুমি বলেছিলে না তোমার কাজিন তোমার সাথে ছিল গাড়িতে তোমার ওই কাজিনকে আসার সময় আমি রাস্তায় দেখেছি কি এই তুমি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো এই আমি তোর কত দূরে রাস্তা নেই বল ওকে ও ও তোমার বন্ধু হয় বন্ধু এই তুমি বলছো না কেন যে বন্ধু এই তুমি আমাকে চোখ টিপ দিচ্ছ কেন ওকে চোখ টিপ দিতে দে কিছুক্ষণ পরে না ওর হাত পা কিছু ঠিক থাকবে না ও হাত পা দিয়ে সব কিছুতে এখন টিপো কোনো সমস্যা নাই এই তুমি কি ওকে চেনো নাই হ্যাঁ ও আমার ছোটবেলার বান্ধবী আর আমরা দুজন মিলে এই প্ল্যানটা করেছিলাম ও তাহলে তো এটা নিশ্চয়ই প্র্যাঙ্ক করেছো তাই না ক্যামেরা কোথায় ক্যামেরা এই একদম মাঝে মাঝে কথা বলবে না এই তোমার লজ্জা করে না তোমার দুই মাসের একটা ছোট বাচ্চা তাকে রেখে তুমি এসব করে বেড়াও ও তোমাকে একটা নাম্বার দিয়েছে দেখে তুমি বারবার ওকে ফোন দিচ্ছ তার মানে হুজুর ঠিকই বলেছিল হ্যাঁ কোন হুজুর আমি কিছুদিন আগে একটা হুজুরের ভিডিও দেখছিলাম ওখানে হুজুর বলছিল যে বিয়ের কিছুদিন পরে স্ত্রীর উপরে হাজবেন্ডের একদম ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় বিশেষ করে বাচ্চা হওয়ার পরে আর তুমি সেই হুজুরের কথা সত্যই প্রমাণ করে দিয়েছো আরে না না তুই ওই হুজুর নিচ্ছে কিন্তু খেয়ে এইসব কথা উল্টা পাল্টা বলে আমি এসব কিছু না তুমি বিশ্বাস করো আমি মনে প্রাণে একদম তোমার প্রতি তাই না তাই না